নাম শুনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, একদিন রাত্রিবেলা মদিনার বুকে রাত্রিবেলা বৃষ্টি চলতেছিল, বাজান রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির ভিতরে আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, নাম হইতেছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, আল্লাহর বান্দার বাড়ির উঠানে চইলা গেছে, যাইয়া হযরত ওমর ডুকরে ডুকরে কান্দে, ঘরের ভিতর থাইকা আল্লাহর নবীর গরিব সাহাবি ডাক দিয়ে কই, কে গো তুমি আমার ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্দ? এ বন্ধু, আমার ভাইরা আমার বাবা দিরা রে, হযরত ওমর ডাক দিয়ে কই, ভাইয়া আমি অন্য কেউ নয়, আমি হইতেছি হযরত ওমর। হুযায়ফা ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, ওমর রে পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তুমি আমার মতন একজন গরিবের দরজায় আইসা তুমি কেন কান্দ? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা আমার নবী মৃত্যুর সময় মুনাফিকদের যেই লিস্টি তোমারে দিছে গো, এখন তুমি বলো না ওই লিস্টির মধ্যে দেখি আমি ওমরের নাম আছে? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা বলো তো দেখি ওই লিস্টির মধ্যে দেখি আমার নাম আছে? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর আমি এটা বলতে পারবো না ওই লিস্টির মধ্যে তোমার নাম আছে কি নাই, কিন্তু ওমর আমি তোমাকে কথা দিলাম তুমি যদি মারা যাও তাইলে আমি যদি জিন্দা থাকি তোমার জানাজায় সবার আগে যাইয়া দাঁড়াবো। বন্ধুরি, অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাজার গরিব সাহাবীর বাড়িতে যাইয়া ডুকরে ডুকরে কান্দে, এইবারে মুচকি হাসি দিয়া ডাক দিয়া কই, হুযায়ফা আমি বুঝে গেছি ওই আল্লাহর নবী যেই মুনাফিকদের যেই লিস্টি দিছে ওই লিস্টির ভিতরে আমি ওমরের নাম নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে তুমি আমি যে পরিমাণ গুনাহ করি, তোমার আমার গুনার কবর তোমার আমার মা জানে না, তোমার আমার বাবা জানে না, তোমার আমার আত্মীয় স্বজন কেউ জানে না। বন্ধু, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। ভাই যান, আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে যাইতেছে, বাজান রে ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন ব্যক্তির মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে, ওমর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কেন কান্দ, তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ওমর রে আমি কান্দতেছি, আমি কান্দতেছি, আমি অনেক বড় গুনাহ করেছি। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কি গুনাহ করেছো তুমি আমারে বলো না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ওমর রে আমি যেই গুনাহ করেছি এই গুনার কথা তোমার কাছে বলবো না। বন্ধু, হযরত ওমর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি যেই গুনাহ করেছো এই গুনার কথা তুমি আমারে বলবা না, কিন্তু তুমি আমার সঙ্গে চলো, তুমি রহমাতুল্লিল আলামিন দুজাহানের কান্ডার রহমতের ভান্ডার নবীর কাছে তুমি তোমার গুনাহের কথা বলবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু,
আমার বাইরা আমার বাবা জিরারে এইবারে হযরত ওমর ওই ব্যক্তিকে লইয়া চলে গেছেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি তুমি একটু বলো না। ও বাজার ওমর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্দি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর উম্মতের ভিতরে আমি নবীর পরে সব চাইতে নরম দিলের মানুষ, এটা হইল আবু বকর, সবচাইতে কঠোর দিলের মানুষ হইলা তুমি ওমর। তোমার মতন একজন সাহাবি অন্য ব্যক্তির কান্না দেখিয়া কেন কান্দে? ওমর ডাক দিয়ে কই নবী গো আমার এই ভাই কেন কান্দে আপনি আগে শোনেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি তুমি কেন কান্দ, তোমার কান্নার কারণটা বলো না। সাহাবি ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কান্দি আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি যদি কোনো বান্দা যদি কোনো বান্দি তার নিজের ভুলটা বুঝতে পারিয়া আমার আল্লাহর কাছে মাপ চাই, আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাইরে তিনি মালিক তিনি খালিক, তিনি মালিক তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন, হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন, নারাই তাকবীর এ বাদান বলেন না, নারাই তাকবীর বাদান রে। এই কথা বললে কি গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? একটু আল্লাহর কাছে বলেন না হাইরে তিনি খালিক তিনি মালিক, বলেন না তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন, হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন, নারাই তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঠিয়ে তিনটা তাকবীর দিবেন, দেখবেন যে বেটা দিব না ওটা ইসরায়েলের হয়ে দালালি করার জন্য আইছে। সবাই দুইটা হাত উঠান তো, উঠান উঠান উঠান, দেখবেন কোনটা উঠাই না, যুবক নজর করবি যেটা উঠাই না ওটা ইসরায়েলের দালাল। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান, এত কোন মনে হয় সুটকি গোছার ময়দানে মানুষ ছিল না, কথা কই না কে, কথা বোঝেন নাই? এত কোন মনে হয়েছে সুটকি গোছার মাটিতে মানুষ ছিল না, এখন মনে হয় কিছু আছে, কথা কয় না কে, এখন মনে হয় কিছু আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন, আরেকবার বলে না আমিন। আমার বেইরা আমার বন্ধুগণ, এই যে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন না, জানেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কত ফজিলত? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লার বাটখারা হয়ে যায়। এই যে যারা চুপ করে আছেন বুঝছেন, এদের কলব পসা অন্তর পসা, দেখবেন তাদের অন্তর পসা কলব পসা, এরা আল্লাহ কখনো আল্লাহরে আল্লাহ কয় ডাকতে পারে, কথা কয় না কে, কারণ এরা মুনাফিকি করার জন্য আইছে। আর যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়ার কথা শুনিয়া আল্লাহ একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সুবহানাল্লাহ আল্লাহ একবার বলার দ্বারা আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করায় দিবে। আমার মেয়েরা আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি তুমি কি গুনাহ করছো বলো না, সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহ আকবার। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, নবী আমার ডাক দিয়ে কই সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা চুরা সময় নয়, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি বলো 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 তুমি কি গুনাহ করছো আমারে বলো না। সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার গুনার কথা শুনলে আপনার কলিজা কেঁপে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি আমি নবী এরপরও তোমার গুনার কথা শুনবো। এ বন্ধু সাহাবি ডাক দিয়ে কই নবী গো আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা ভাই বোন স্ত্রী সন্তান আছে, হুজুর আমার প্রতিদিনের আয় রুজি রোজগারের কাজ হইল, এই মক্কা মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হইগো নবীজি আমি ওই ব্যক্তির কবরটা খনন করি, কবরের ভিতরে ঢুকিয়া ওই ব্যক্তির কাফনটি নিয়ে আমি বাড়িতে এসে পরিষ্কার করি। ওই কাপন বাজারে বিক্রয় করার পর আমি ওইটা দিয়ে তরি তরকারি কিনে আমি খাই, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে খাওয়াই। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি মানুষ কি এত খারাপ হইতে পারে। সাহাবি ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি গুনাহ করছি গুনার কথা তো এখনো তোমার বলি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি তুমি কি গুনাহ করছো জলদি করে বলো না। সাহাবি ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে কয়েকদিন আগে এই মক্কা মদিনার জমিনে একজন যুবতী নারী মারা গেছে, হুজুর রাত্রি যখন গভীর হয়েছে আমি ওই যুবতীর কবরটা খনন করছি, কবর খনন করার পর আমি ওই কবরের ভিতরে ঢুকিয়া যুবতীর ওই কাপনের কাপড়টা আমি খুলে নিয়ে আসতেছিলাম। নবীজি ইতিমধ্যে পিছন দিক থেকে শয়তান আমারে ধোকা দিয়ে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুই ডা কি করলি, একটা বারের জন্য যুবতীর চেহারার দিকে তাকা, এত সুন্দর চেহারার যুবতী তুই কোনোদিন তুই পাবি না, তুই ইচ্ছা করলে তুই এই যুবতীর সঙ্গে তুই তোর কামচৈতাত্র পালন করতে পারে। এ সুটকে গোছের যুবক বন্ধু এ কলিদার টুকরা বাবাজি, এ কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, তুমি আমি এইরকম কম করে কত গুনাহ করছে বাজান রে। এই জায়গার ভিতরে অনেকেই আছেন বাজান জিন্দেগি ভর নামাজ পড়েন নাই, সুদের সঙ্গে জড়িত ছিলেন, ঘুষের সঙ্গে জড়িত ছিলেন, পিতা মাতার সঙ্গে নাফরমানি করেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছেন, আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন। আরে বন্ধু আল্লাহর বান্দা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার পিছনের দিকে লুক করিয়া তাকায় দেখলাম, অগো নবীজি এত সুন্দর চেহারা, এই রকম চেহারার সুন্দর রমণী আমি কোনোদিন দেখি নাই। হুজুর আমি ওই মেয়ের সঙ্গে আমি আমার কামচৈতাত্র পালন করেছি, আমি কামচৈতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে উঠে যাইতেছি, অগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকা মহিলার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি মানুষ কি এত খারাপ হইতে পারে, আরে আল্লাহর বান্দা মানুষ কি এত খারাপ হইতে পারে, আরে আল্লাহর বান্দা তুই ডাক কি করলি হাসরের ময়দানে আমারে আল্লাহর দরবারে নাপাক হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি। হুজুর আমি যখন আরেক ডাব সামনের দিকে দিছি গো নবীজি আমি ওই পিছন থেকে আরেকটা আওয়াজ আসতেছে, ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে নাপাক হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি। হুজুর ওই দিন থেকে আমার মনে হয় আমি অনেক বড় গুনাহ
গুনাহ করছি হুজুর, আমি অনেক বড় গুনাহ করছি, আমার গুনাহের কারণে আমার আল্লাহ মনে হয় মাফ করবে না। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, আরে ওমর, তুমি জলদি করে এই বান্দাকে, আল্লাহর বান্দাকে আমি নবীর দরবার থেকে বাহির করতে দাও। মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? রে কলিদার টুকরা মুরব্বি, সারা জিন্দেগি মসজিদে যান নাই, সারা জিন্দেগি আল্লাহর কোরআন ধরেন নাই, আল্লাহর কোরআন নিজে পড়েন নাই, নিজের স্ত্রী গুনাহ করছে, নিজের সন্তান গুনাহ করছে, আমার নবী ডাক দিয়া কই উম্মত তোমরা শুনিয়া লও, হাসরের ময়দানে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর হুকুম অমান্য করে আমি নবীর কাছে আসি, আমি নবী কোনোদিন ওই বান্দা বান্দির জন্য আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করব না, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামে দিবে। আজ মুরব্বি, কেন আপনি নবীর সুন্নত থেকে দূরে ছিলেন, কেন আপনি কোরআন থেকে দূরে থাকেন, কেন আপনি আল্লাহর ঘর থেকে দূরে থাকেন, কেন আপনি সুদের ভিতরে ঘুষের ভিতরে থাকেন, কেন আপনি বন্ড পীরের দরবারে থাকেন? এই পথগুলো গুনাহের পথ, এই পথগুলো বাঁকা পথ, একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ। আমার আল্লাহ বলেন, ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা আলাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ ওই পথগুলো বাঁকা পথ, জাহান্নামের পথ, ওই পথগুলো তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, এই পথটা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? কথা বলেন, আছে? গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিত্তা বলেন, মনোমন সংকৃতি, তাউরিল, জবর, ইংজিল, যত কোরআন আছে, যত কোরআনের মান্যওয়ালা আছে, যত কোরআনের ধর্মযাজক আছে, তারা কোনোদিন বলতে পারবে না তাদের ওই কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতে পারি, আমার মালিক আল্লাহ দেয় কোরআন নাজিল করছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ নিজে জানায় দিছে। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আল্লাহ বলেন, হে বান্দা, ইহা এমন একটা দামি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাব যারা মানবে আমি আল্লাহ বলে দিলাম, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আমি আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জত ওয়ালা বানায়া দিব। আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কেন গুনাহ করি, কেন মসজিদ থেকে দূরে থাকি, কেন নামাজ পড়ি না, কেন কোরআন পড়ি না, কেন বেপর্দায় চলাফেরা করি, কেন সুদ খাই, কেন গাঞ্জা খাই, কেন মদ খাই, কেন আবার আবার অনেকে আছে ভণ্ড পীরের দরবারেও যায়? কথা মানে কে দেখবেন, এই তো সিজিন আইসে, হাই হাই ভণ্ড পীরের দরবারে যা ডাক দে, কই তোমার নামে দিহিলাম পাড়ি নদরাই ক বাবা বাবা কান্দা দিজন। কথা কয় না, কথা কয় না, আছে না বাবা, আছে না, আছে না বাবা, এই পথগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বাবা এখনো সময় আছে, আল্লাহর হুকুম মানো, আল্লাহর কথা শোনো। যারা আল্লাহর হুকুম মেনে আল্লাহর কোরআনটা ধরে, এদের পরিচালক শয়তান নয়, এদের পরিচালক আসমানের মালিক আল্লাহ। এদের পরিচালক কে? আরেকবার বলেন, কে? আর যারা আল্লাহর হুকুম মানে না, যারা এই কোরআনুল কারিমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিছে, আমার আল্লাহ বলেন,
ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له আল্লাহ বলেন যারা আমি আল্লাহর এই কুরআনুল কারীমের কাছে আছে, এই কুরআনুল কারীম ধরে এদের পরিচালক আমি আল্লাহ, আর যারা এই কুরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয় এদের পরিচালক আমি আল্লাহ নই, এদের পরিচালক ইবলিস। জোরে কর না, ইবলিস। আরেকবার বলেন, ইবলিস শয়তান। যাদের পরিচালক ইবলিস শয়তান এরা জাহান্নামি, আর যাদের পরিচালক আল্লাহ, যাদের পরিচালক আল্লাহ এরা জান্নাতি। যাদের পরিচালক আল্লাহ এরা কি? জোরে বলেন, এরা কি? জান্নাতি। কিন্তু মুসলমান, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ, পর্দা করা ফরজ, সুদ খাওয়া, হ্যাঁ, পিতামাতার খেদমত করা, কথা কয় না পিতামাতার খেদমত করা? জোরে বলেন, খেদমত করা। আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ পড়ে, কোরআন পড়ে, হজ করে, যাকাত দেয়, পিতা মাতার খেদমত করতে চায় না, কথা কয় না? কে আছে না, এমন আছে না? এটাও কিন্তু একটা গুনাহ, কথা কয় না? এটাও কি? এটাও কি গুনাহ? আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমরা আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা খেদমত করো তোমাদের মায়ের, তোমাদের বাবার, কারণ পিতামাতা খুশি তো আমি আল্লাহ খুশি। একটু আওয়াজ করে বলবেন না, আল্লাহু আকবার। পিতামাতা খুশিতে কে খুশি? কে? জোরে বলেন, কে? পিতামাতার খেদমত করতে হবে নির্দেশ কার? জোরে বলেন, কার? আল্লাহর। এই সমাজে এমনও সন্তানের জন্য মা বাবা গরু ছাগল ইত্যাদি ইত্যাদি সব কিছু বিক্রি করে সন্তানদের ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, র‍্যাব বানাইছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাপরে দেখতে পারে না, কথা কয় না? কে আমার মেয়েরা দেখবেন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া সন্তান সরকারি চাকরি পাইছে, বিয়া করছে, এক বছর পরে আপনাদের সূচি গছাতে আইছে, আসার পরে ঘরের দরজা লক করছে, টং টং, বিবি ঘরের দরজা খুললা পারাপাড়িও করে আইসা, ওই বিছানার উপর শুইছে, উল বালিশ একটা লিছে, উল্টা দিক হইয়া অযথা কাঁদতেছে, কথা কয় না? কেন যারা আসতে কথা কইবেন ওটা কিন্তু ওই গ্রুপের লোক, কথা কয় না? কেন মিশাই কাঁদতেছে, স্বামী এখন কই কিরে তুমি ভালো মানুষ, ঘরের দরজা খুললা আবার আসা কাঁদতেছো, ডাক দেখ, কথা কয় না? কেন মহিলারা দুই ঢঙের কান্না খুব ভালো কান্দে, এক ঢঙের কান্না দেখবেন এরা মিশাই কান্দবে, চোখে পানি আইতো না, ডাক দে, কথা কয় না? কে আর আরাক কান্না হইল সুটকি গজা কান্দবে, পুরো আত্মারায় রায়নগর থানা জানতে পাবে, হাই রে মা রে কি হইল রে আমার, কথা কয় না? কে আমার মেয়েরা এখন স্বামী ডাক দিয়ে কই কি ও তুমি কান্দতেছো কেন, কি হয়েছে বলো না, কই তোমার বাপ আর মায়ের লগে ভাত খামু না, কই কেন কি হয়েছে? আমার মা আর বাপ তো আমার মা আর বাপ তো আমারে কত কষ্ট করে মানুষ করছে, ডাক দিয়ে কই খামু না, খামু না, তোমার কাছে দুইটা অপশান, একটা অপশান হইল তুমি তোমার মা বাপরে নিবা না আমারে নিবা, কোনটা নিবা? একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে, ডাক দিয়ে কই আমি আমার মা বাপ ছাড়া অন্য কোথাও যাব না, এখন এই বেটি ডাক দিয়ে কয় আমি বুঝছি আমার বাপে 10 লাখ টাকা দিছে, টেকাটা দাও, মোটরসাইকেলের চাবিটা দাও, সকালবেলা উইটা আমি বাড়ির যাবো, এখন এই হিজরা মরর ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, এ যারা আসতে কথা কে বলো সব হিজরা মরত, কথা কয় না? কে ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না? কে আবার এই জায়গার ভিতরে অনেক যুবক আছেন বিয়া করছে বাপার মারে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি দিনের ভিতরে 5 বার ফোন নিয়ে আসসালামু আলাইকুম আব্বে, আসসালামু আলাইকুম আব্বে, কথা কয় না? কে আছে না বাবা, আছে না? নিজের মা বাপ অসুস্থতায় আছে, একটাবার খবরও নেন, আব্বা আপনি জ্বর, ওষুধ লাগবে কি লাগবে না, অথচ ওই বইয়ের বাপরে আব্বা আপনি অসুস্থ, টেনশন করেন না, ওষুধ নিয়ে গেছি, কথা কয় না? কে
কিন্তু নিজের বাপ আর মা কোনোদিন সালাম দেয় না। যুবক, তুই তোর মা বাবার খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, ইসলাম তোরে বলে নাই যে মা বাবার খেদমত করস না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের আগে তুই তোর মা বাবার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। কথা বলেন, সওয়াব পাওয়া যায়। আমাদের এইদিকে ধান লাগানো হয় না, কথা কয় না, ধান আছে না, আমরা সার দেই কোন মানে কোথায়, সারটা দেই কোথায় ধানের, সারটা দেওয়ার কারণ হইল ধান যাতে ভালো হয়, ফসল বেশি হয়। এখন কেউ যদি এই সার হাইব্রিড যে ঘাস আছে, এই ঘাসের যদি কেউ যদি সার দিয়া কয় আল্লাহ ধান দেন ধান দেন ধান দেন, কথা কোন ধান কি হবে, জোরে বলেন হবে। যুবক, খেদমত যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ওই মায়ের খেদমত কর, ওই মারে ভালোবাস, কারণ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কি না। এ জায়গায় অনেক মুরব্বি আছেন, শুক্রবারের দিন জুম্মার নামাজের পরে হুজুরকে দেয়, হুজুর টেনেন, হুজুর দোয়া করেন, হুজুর ছুটকি আছে বাজারে, নতুন ব্যবসা করতেছি, হুজুর দোয়া করেন, কথা কয় না কেন। অনেক যুবক আছে দেখবেন চাকরি পরীক্ষা দেওয়ার আগে হুজুরের কাছে টিয়া দেয়, দেখ দেখ হুজুর দোয়ারেন, আর্মি হইতাম, পুলিশ হইতাম, এসসি হইতাম, দোয়ারেন, কথা কয় না কেন। বাজান আলেমদের দোয়া কবুল হয়, আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কেমন করে বুঝাইলে বুঝবেন, কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তোলে, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে। মুরব্বি আপনার কি দরকার, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, যুবক তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা, আজকে মাহফিল শেষে তুমি তোমার মা বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে। মা বাবা যেমন ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে নাই, খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করে। এই জায়গায় কোন মুরব্বী আছেন আপনি মায়েরে ভাত দেন নাই, কোন যুবক আছো তুমি মা বাবার সঙ্গে তুমি খারাপ নজরে কথা বলছো? যুবক তুমি জানো নি, যারা তোমরা মা বাবার খেদমত করো না, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তোমরা খারাপ আচরণ করো না, তোমরা তোমাদের নিজের তকদির থেকে জান্নাতটাকে দূরে ঠেলাইয়া দাও। এই জন্য ওই মা বাবার খেদমত করে তোমার আমার কথা কাজে চলা ফিরায়, মা বাবার এই জায়গার ভিতরে যদি কষ্ট লাগে যায়, আল্লাহর কাছে যদি কয় আল্লাহ আহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ, মা আর বাবা যদি খেলে একবার বলে আল্লাহ আমি কষ্ট পাইছি, আল্লাহর কসম তুই দুনিয়াতে কোনোদিন শান্তি পাবি না, তুই আর্মি হইছিস তো কি হইছে, তুই পুলিশ হইছিস তো কি হইছে, তুই এমপি মন্ত্রী, তুই আইজি ডিআইজি, তুই দুনিয়া হইছিস তো কি হইছে, তোর জন্য দুনিয়াটাও জাহান্নাম আখেরাতটাও জাহান্নাম, তুই কোনোদিন শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা আমি করব না, আমার ভাইরা আমার বাবাজিরা রে, এই জায়গার ভিতরে অনেক যুবক আছো, অনেক মুরব্বী আছেন গো বাবা, আমি জানি না এই জায়গায় কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি কান্দে, কার বাবা জানি কান্দে। এরে যুবক, আজকে তুমি আমি কোন মায়ের কথা মনে করি না, আজকে তুমি আমি কোন মায়েকে গোসলের পানি উঠাইয়া দেই না, আজকে তুমি আমি কোন মায়ের সঙ্গে জোরে কথা বলি, কোন বাবার মুখে মুখে তর্ক করি। ভাইরে, এই দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই, এর মতো নিতিম, এর মতো নশায় কেউ নাই রে বন্ধু। এ মুসলমান, আমি আমার কথাই বলি গো, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। বাবা দি, এতিমের মতো নজর কইরা দেখে কত সন্তান আব্বারে আব্বা কয়ে ডাক দেয়, আব্বা কোলে জোরে নেয়, ওই দিন এতিমের মতো নজর করি, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আজ যদি আমার বাবা থাকত আমারই এমন করিয়া আদর করত। এরা বন্ধু,
এই দুনিয়ার জমিনে তোমার স্ত্রী সন্তান বন্ধু বান্ধব ভাই বোন সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। হে বন্ধু আজকে যুবক তুমি কোন মায়ের কষ্ট দিছ, তুমি কোন বাবারে কষ্ট দিছ ভাই রে? এখনো সময় আছে মা বাবার কাছে যে মাপ চাও, আর মা বাবার কাছে যদি মাপ না চাও তুমি আল্লাহর আদালতে ধরা খাইয়া যাইবা। রায়াত্রের যুবক বন্ধু এখনিদার টুকরা মুরব্বী, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন গো বাবা, আমি চলে যাওয়ার পর তুমি এই ওয়াজটা নিজে শুনবা, তোমার স্ত্রীর সন্তানকে শোনাইবা, তোমার মা বাবা তোমার ভাই বোনদেরকে শোনাইবা। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর নয়, হেদায়েতের মালিককে জোরে বলেন কে, আরেকবার বলেন কে, বাজান রে। এতগুলো মানুষের জবানে কেন আল্লাহর নামের ডাকের মধু নাই? গোনা মাপের আশায় আরেকটা বার ডাক দিয়ে বলেন না আল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহ। এ মুসলমান দেখে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে দাও, আল্লাহর নবীর একজন সাহাবি বাজান রে, নাম হইতেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে, আলকামার স্ত্রী নবীজির দরবারে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি, তোমরা জলদি করে চলো আমার সঙ্গে, এরা বন্ধু আমার মায়ের নবী। আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আলকামা ডুকরে ডুকরে কান্দে, ও প্লিজ বাদান প্লিজ, কেউ যদি চলিয়া যাইতে চায় তাইলে তারে চলিয়া যাইতে দিবেন গো বাবা, কেউ কারো কাউকে আটকাইবেন না, হেদায়েতের মালিক আমার আল্লাহ নয়। আজকে এই জান্নাত থেকে নিজের ভুলটা নিজে যদি না সংশোধন করতে পারেন, আবার কখন আপনি সংশোধন করবেন গো বাবা? এ বন্ধু আমার মায়ের নবী, দয়ার নবী, ডাক দিন কই সাহাবিরা রে, আলকামার মা কই, আমি জলদি করে বল, আমি নবীজি আলকামার মায়ের কাছে যাব। ও বন্ধু এইবারে আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার মা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে, মা জননী, ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? মা জননী কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী আলকামার কাছে এসা হাজির হইয়া গেছে। বন্ধু আলকামার কাছে আইসা যখন হাজির হয়েছে, আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া আমার মায়ের নবীজি ডুকরে ডুকরে কান্দে, নবীজির কান্না দেখিয়া নবীজির সাহাবীরাও কান্দে। এ বন্ধু ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি, বলেন না, প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ যদি চলিয়া যাইতে চাই তাইলে চলিয়া যাইতে দিবেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েত কিন্তু বাদান আল্লাহ যারে তারে দিবে না, কেউ কাউকে আটকাইবেন না, যার মনে চাই আজকে গুনাহ মাফ করতে হবে আল্লাহর হস্তে তুমি বসে পড়ো রে বন্ধু। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি, তুমি নজর কইরা দেখ আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হইয়া গেছে। ও বাদান, আল্লাহর নবী যখন এই কথা বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল,
জিবরিল, কেন আমার আলকামা আল্লাহর আদালতে গ্রেফতার হয়েছে? বা জিবরিল, আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, কেমনে আমার আলকামা আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে গেল? জিবরাইল ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনার আলকামা নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনত না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাবিরারি, তোমরা জলদি করে চলো, আমি নবীজি আলকামার মায়ের কাছে যাব। হে বন্ধু, আল্লাহর নবীজি আলকামার মায়ের কাছে যখন গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তান আলকামারে মাফ করে দাও গো মা, মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই যাবি, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালিয়ে দাও, আমি নবীজি নিজ হাতে আমার সাহাবী আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায় দিব। যেমনি করে এই কথা বলছে মা জননী, ডাক দিয়ে কই নবী গো, আলকামাই আমার সন্তান, আপনি কেন আলকামারে আগুনে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি কেন তোমার আলকামার উপরে রাগ করে আছো গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, ও গো নবীজি, কেন একবার সন্তানের উপর রাগ করে থাকবো না? আল্লাহর নবী ডাক দিয়ে কই নবী গো, কেন আপনি সন্তানের উপর রাগ করে আছেন? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়ে কই নবী গো, এই সন্তান যেই দিন থেকে আমার পেটের উপর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, ভালো মতন বসতে পারি না, ভালো মতন খাইতে পারি না। নবীজি, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি না, হুজুর, ও গো নবীজি, আমি মা এই সন্তানের জন্য বালিশের কাতানে ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তক্ষরণ করেছি, হুজুর, এই সন্তানের জন্য আমি মা, মানুষের বাড়িতে বাড়িতে আমি মা জিয়ের কাজ করছি, আমি মা সাকরানির কাজ করছি, ও গো নবীজি, মানুষ আমারে যতটুকু খাবার দেয় আমি ওই খাবার নিজে খাই না, আমি ওই সন্তানকে খাওয়াই। নবী গো, রাত্রি বেলা যখন ঘুমাইতে যাই, হুজুর, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা পেটে পাথর বান্ধায়া থাকি, হুজুর, যে সন্তানের জন্য আমি মা এত কষ্ট করছি, আজকে ওই সন্তান বড় হয়েছে, আমি মায়ের কথা শুনল না, আমি মায়ের অন্তরে কি কষ্ট লাগে না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, মা, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ও গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা, নতুবা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। মা গো, তুমি মা কি চাও তোমার সন্তানগুলো জাহান্নামের আগুনে জ্বলুক? মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, চুরুক হোক, ডাকাত হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের ভিতরে নিক্ষেপ করে, দুনিয়ার কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। অগো নবীজি, আপনি বলেন না আমার কি করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি একটু আল্লাহর কাছে হাতটা তুলে বলেন না, আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। ও মা, তুমি মা বলতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না।
দুইটি হাত উঁচু করি আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমার কাছে অন্যায় করছে, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়ে দাও না মৌলা। বাজান রে কিতাবের লেখক লিখে, আলকামার মা হাত তুলতে দেরি, আমার আল্লাহ আলকামার জবানে কালেমা নসিব করতে দেরি করে না। আমার বৈরাগ আমার বন্ধুগণ, আজকে এই ময়দানে ওই মাঝে কার নাই, বাপ যে কার নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন। যুবক রে আজকে দিনে তুই কোন মায়রে বুলিয়াছস রে যুবক, একদিন তুই আমি ছোট্ট ছিলাম, ওই মার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা পদরের নামাজের জন্য দাঁড়াইছে, তুমি আমি ওয়া ওয়া করে কানছি, মা জননী ওই বাবা ফজর পরে নাই, জহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, তোমার আমার কান্না থামাইতে দাইয়া বন্ধু আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, এক অত্ত নামাজ কাদা করলে আশি গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আরে যুবক বন্ধু, যেই বাবা যেই মা তোমার আমার জন্য কোনোদিন হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করে নাই, আজকে মা কবরি বাপ কবরি, তার মায়ের কবরে দানি জাহান্নামের আগুন জ্বলে, তার বাবার কবরে দানি জাহান্নামের আগুন জ্বলে, তার মা দানু ডাক দিয়ে কই, বেটা এই কবরে আদাব সহ্য করতে পারি না, তার বাপ জানু ডাক দিয়ে কই, বেটা এই কবরের আদাব সহ্য করতে পারি না, হে বেটা আজকে তুই ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, আজকে তুই চাকরিজীবী হইছো, আজকে তুই রিক্সাওয়ালা বেনালা কৃষক হইছো, আমি মা তোর জন্য কত কষ্ট করছি, তোর অন্তরের ভিতরে আমি মায়ের কথা কি মনে পড়ে না, একটা দিনের জন্য আমি মায়ের কবরের জিয়ারত করতে কি তোর ইচ্ছা করে না, বান্দারে আমার কবরের ভিতর আদাব জ্বলে, আমি জানি না ওই মা দেখার নাই, বাপ দেখার নাই, কার মা কবরে বাবা কবরে, মুসলমান ভাইয়া তুমি আমি ওই মা বাবার নেককার সন্তান হইয়া, কোন নেককার সন্তানগুলি মা বাবার জন্য আলেমদের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঠিয়া আল্লাহর দেখা, আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ না প্রমাণ সন্তানগুলি হাত উঠাই নাই, না প্রমাণ সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন, আল্লাহ গো না প্রমাণ সন্তানগুলি মা বাপরে ভাত দেয় না, না প্রমাণ সন্তানগুলি মা বাবার চিকিৎসা করে না, না প্রমাণ সন্তানগুলি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহ তুমি দেখো নেককার সন্তানগুলি মা বাবার জন্য দোয়া করে, এরা মা বাবার খেদমত করে, এরা মা বাবা অসুস্থ হইলে সেবা করে, আল্লাহ এই সন্তানগুলো হাত তুলেছে, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে না প্রমাণ বানায় এই ময়দান থেকে নিও না, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।